দেশের সবচেয়ে বড় শুটকি প্রক্রিয়াজাতকরণ এলাকা কক্সবাজারে শুটকির পোকা দমন করতে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। উপযুক্ত প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানের অভাবে ব্যবসায়ীরা শুটকিতে নানা রকম কীটনাশক দিচ্ছেন। কক্সবাজার থেকে হারুনুর রশিদের প্রতিবেদন। ভোজন বিলাসীদের পছন্দের খাবার শুটকি। কক্সবাজারের নাজিরার টেক সোনাদিয়া কুতুবদিয়ায় বিস্তীর্ণ এলাকায় তৈরি হয় এই শুটকি। বাঁশের তৈরি বিশেষ ধরনের মাচায় লইটা, ছড়ি, চিংড়ি, রূপচাঁদা, কোরাল সহ বিভিন্ন জাতের সামুদ্রিক মাছ শুকিয়ে বানানো হয় শুটকি। তবে শুটকি প্রক্রিয়াজাত করতে নেই কোনো আধুনিক প্রযুক্তি। পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে শুটকিতে ব্যবহার করা হচ্ছে সবিক্রন, ডিডিটি ও ইমিটাপ নামের কীটনাশক। ওজন বাড়াতে লবণ মেশানোর অভিযোগ রয়েছে। আমরা চেষ্টা করছি মাছে বিষ না দেওয়ার জন্য, কারণ মাছে পোকা আসে। যদি সরকার সহযোগিতা করে এই সবাই চাবে দে ভালো শুটকি তৈরি করার জন্য এবং এই বিষমুক্ত শুটকি তৈরি করার জন্য বেশিরভাগ মানুষই বিষমুক্ত শুটকি উৎপাদনে ব্যবসায়ীদের প্রশিক্ষণের উপর জোর দিচ্ছেন মৎস্য বিজ্ঞানীরা। শুটকিকে সংরক্ষণ করার জন্য যে বিষ ব্যবহারের একটা প্রবণতা রয়েছে, আমরা এটা কমিয়ে আনার জন্য বিকল্প যেসব পদ্ধতি তাদেরকে ব্যবহার করার জন্য আমরা প্রশিক্ষণ দিচ্ছি। যেমন ধরুন উন্নত মানের ড্রায়ার তৈরি করা, তারপর লবণ এবং হলুদের মিশ্রণ দিয়ে শুটকিকে সংরক্ষণ করা, এইসব পদ্ধতি আমরা তাদেরকে শেখাচ্ছি। স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান, স্বাস্থ্যসম্মত উপায়ে শুটকি তৈরির জন্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ দিলেও তারা নিয়ম মানছেন না। চিকিৎসকরা বলছেন, কীটনাশক দেয়া শুটকি খেলে প্রাণঘাতী নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কিডনি ফেলিওর পর্যন্ত হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি রেনাল ফেলিওর, এরকম হতে পারে। রক্ততে যেটা দেখা যায়, রক্ততে আমাদের অনেক সময় ব্লাড ক্যান্সার, যেটাকে আমরা লিকেমিয়া বলি, এই ধরনের রোগও কিন্তু বেশি হতে পারে। তিনি জানান, রান্নার পরও শুটকিতে দেয়া কীটনাশকের কার্যকারিতা নষ্ট হয় না। দীপ্ত বার্তাকক্ষ।